বিশ্বকাপ মিশনে প্রবেশ রোহিত ভিরাটদের ওয়ার্ম আপ ম্যাচের জন্য গুয়াহাটিতে টিম ইন্ডিয়া। ওডিআই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার ছয়টি সেঞ্চুরি যেভাবে এসেছিল। শুরু হতে চলেছে মেন ইন ব্লুর মিশন বিশ্বকাপ। এবার ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছে গেল ভারতীয় টিম। চলতি সেপ্টেম্বরের 17 তারিখ এশিয়া কাপ জিতেছে ভারত। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে 2-1 ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। এবার দেশের মাটিতে বিশ্বকাপই ফোকাস রোহিত শর্মার ভারতের। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। বিশ্বকাপের আগে দুইটি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ভারতের। মেন ইন ব্লুর গুয়াহাটিতে পৌঁছানোর ভিডিও বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ওয়ার্ম আপ ম্যাচের পর ভারতীয় টিম যাবে তিরুবনন্তপুরমে। সেখানে গ্রিনফিল্ড স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ। পরপর দুইটি ওয়ার্ম আপ ম্যাচ জিতে বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে চায় ভারত। জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড টিম পৌঁছে গিয়েছে ভারতে। শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে ইংল্যান্ড টিমের সদস্যদের সঙ্গে গুয়াহাটি পৌঁছেছেন ভারতের ওপেনার শুভমান গিল। এবারের বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওডিআই খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গত 28 সেপ্টেম্বর ছিল বিশ্বকাপের স্কোয়াডে কোনো পরিবর্তনের শেষ দিন। তাতে একটি পরিবর্তন করেছে ভারত। চোট পাওয়া অলরাউন্ডার অক্ষর প্যাটেলের জায়গায় ভারতের বিশ্বকাপ টিমে প্রবেশ করেছে রবিচন্দ্র অশ্বিন। 5 অক্টোবর বিশ্বকাপ শুরু হবে এবং ভারতের সফর শুরু হবে 8 অক্টোবর। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ, পরাজিত পাকিস্তান। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি সম্পন্ন করল বাংলাদেশ। তামিম লিটনের 131 রানের পর মিরাজের অপরাজিত 50-তে 7 উইকেটের বড় জয়। এর আগে বোলিং ফিল্ডিংয়ে দারুণভাবে কাম ব্যাক করে বাংলাদেশ শ্রীলঙ্কাকে গুটিয়ে দেয় 263 রানে। গুয়াহাটিতে 2023 বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল দেখাল অলরাউন্ডার পারফরম্যান্স। এশিয়া কাপে 2 হারের পর এবার সেই লঙ্কানদের হারিয়েই বাংলাদেশের বিশ্বকাপ আসর শুরু। 264 রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ দুই ওপেনারের ব্যাটে পায় উড়ন্ত শুরু। লিটন দাস ও তানজিৎ তামিম শুরু থেকেই খেলতে থাকেন দারুণ সব স্ট্রোকস। 20 ওভার পর্যন্ত তামিম লিটনের দাপট চলে গুয়াহাটিতে। লিটনের পর 50 ছুঁয়েছেন তামিমও। তাদের জুটিরও সংগ্রহ ছাড়িয়ে যায় 100 রান। এদিকে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান। প্রথমেই দুই ওপেনার সাজঘরে ফিরে যান দ্রুত। এরপর ক্রিজে নেমেই বাবর ও রিজওয়ান আগ্রাসী মেজাজে স্কোরবোর্ডে রান তুলতে শুরু করেন। কিউইরা এদিন 8 জন বোলারকে ব্যবহার করলেও হাত ঘোরাননি দলের অভিজ্ঞ বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ফলে তৃতীয় উইকেটে 2 জন 114 রান যোগ করেন। বাবরের ব্যাটিং দেখে মনে হচ্ছিল প্রথমবার ভারতে এসেই 100 রানের মুখ দেখবেন, কিন্তু সেটা হয়নি। বাবরকে ফিরিয়ে ফের একবার পাক দলকে ধাক্কা দেন মিচেল স্যান্টনার। 84 বলে 80 রান করে আউট হন তিনি। মারেন 8টি 4 ও 2টি 6, তবে রিজওয়ানকে থামিয়ে রাখা যায়নি। মারমুখী মেজাজে 100 রান সেরে ফেলেন। বাকি ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য 94 বলে 103 রান করে অবসর নেন তিনি। ফিরে যাওয়ার আগে মারেন 9টি 4 ও 2টি 6। এরপর সৌদ শাকিল 53 বলে 75 রান করেন। নিউজিল্যান্ডকে টার্গেট দেয় 346 রানের, কিন্তু সেই রান অনায়াসে তুলে নেয় কিউইরা। রাচিন রবীন্দ্র ওপেনিংয়ে নেমে 72 বলে 97 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পরবর্তীতে কেন উইলিয়ামসন, ড্যারি মিচেল ও মার্ক চ্যাপম্যানের হাফ সেঞ্চুরিতে ভর করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। 5 উইকেটের ব্যবধানে যেতে 38 বল বাকি থাকতে। দিনের অপর প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টির কারণে ধুয়ে যায়। টস পর্যন্ত করা যায়নি বৃষ্টির ছোবলে। ওডিআই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার ছয়টি সেঞ্চুরি যেভাবে এসেছিল। এখনও পর্যন্ত দেশের জার্সিতে 2টো বিশ্বকাপ খেলেছেন রোহিত শর্মা, 2015 সাল ও 2019 সালের বিশ্বকাপ। 2টো বিশ্বকাপ খেলেই সচিন টেন্ডুলকারের সর্বোচ্চ বিশ্বকাপ সেঞ্চুরি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মা। মাত্র 2টো বিশ্বকাপ খেলেই 6টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তারকা ক্রিকেটার। এবার সেই রোহিত শর্মার নেতৃত্বেই বিশ্বকাপের মঞ্চে নামবে ভারতীয় দল। সেখানে সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকারের রেকর্ড তিনি ভাঙতে পারবেন কি না তা তো সময়ই বলবে। রোহিতের ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে
নামার আগে সকলের মুখে কিন্তু সেই 2019 সালের পারফরমেন্সের কথাই শোনা যাচ্ছে। 2019 সালে ইংল্যান্ডের মাটিতে একটি বিশ্বকাপে 5টি সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছিলেন রোহিত শর্মা। যদিও সেবার ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি, এবার সেই রোহিত শর্মার কাঁধেই নেতৃত্বের দায়িত্ব। সেখানে ফের একবার রোহিত শর্মাকে সেই পুরনো ছন্দে দেখা যায় কিনা তা তো সময়ই বলবে। প্রথম সেঞ্চুরি 2015 ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের 137। 2015 সালে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে রোহিত শর্মা ছিলেন বিধ্বংসী ফর্মে। ওপেন করতে নেমে 137 রানের ইনিংস খেলে ভারতকে জয়ের রাস্তাটা তিনিই পাকা করে দিয়েছিলেন। রোহিত শর্মা সেই সেঞ্চুরি ইনিংসে ভর করেই 302 রানে সেই ম্যাচে পৌঁছেছিল ভারতীয় দল। বাংলাদেশ ভারতের সেই রান টপকাতে পারেনি। 126 বলে রোহিত শর্মার 137 রানের ইনিংসটি সাজানো ছিল 14টি 4 ও 3টি 6 দিয়ে। দ্বিতীয় সেঞ্চুরি 2019 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার 122 অপরাজিত। 2019 সালের বিশ্বকাপ ভারতের জার্সিতে বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। দীর্ঘ বছর পর সেই বিশ্বকাপেই ফিরেছিল রাউন্ড রবিন, সেখানেই প্রথম ম্যাচে ভারতের সামনে ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেই সেঞ্চুরি দিয়ে যাত্রা শুরু করেছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচে কোনো তারকা প্রোটিয়া ক্রিকেটারই থামাতে পারেনি রোহিত শর্মাকে। শেষ পর্যন্ত 122 রানে অপরাজিত ছিলেন বিশ্ব ক্রিকেটের দ্য হিটম্যান। সেখানেই রোহিত শর্মার 122 রানের ইনিংস জুড়ে ছিল 14টি বাউন্ডারি, সঙ্গে হাঁকিয়েছিলেন 2টা ওভার বাউন্ডারিও। সেই ম্যাচে রোহিত শর্মার স্ট্রাইক রেট ছিল 84.72। তৃতীয় সেঞ্চুরি 2019 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার 140 রান। দক্ষিণ আফ্রিকার পরেই সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যানচেস্টারে নেমেছিলেন রোহিত শর্মা, সেখানেই রোহিত শর্মার সামনে বিধ্বস্ত হয়েছিলেন পাক বোলাররা। সেই ম্যাচে ওপেন করতে নেমে রোহিত শর্মা করেছিলেন 140। তার গোটা ইনিংস জুড়ে ছিল বাউন্ডারি ও ওভার বাউন্ডারির ঝলক। পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা একাই মেরেছিলেন 14টি বাউন্ডারি, সেই সঙ্গে হাঁকিয়েছিলেন 3টি ওভার বাউন্ডারি ও স্ট্রাইক রেট ছিল 123.9। চতুর্থ সেঞ্চুরি 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার 102। এই বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধেও রোহিত শর্মা ছিলেন বিধ্বংসী মেজাজে। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধেও রোহিত শর্মার ব্যাটে এসেছিল সেঞ্চুরির ঝলক। সেই বিশ্বকাপে এটাই ছিল রোহিত শর্মার তৃতীয় সেঞ্চুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে 102 রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা, কিন্তু এই ম্যাচে হিটম্যানের ব্যাট থেকে একটাও ওভার বাউন্ডারি দেখা যায়নি। তিনি একাই খেলেছিলেন 15টি 4। পঞ্চম সেঞ্চুরি 2019 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মার 104 রান। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধেও রোহিত শর্মার সেঞ্চুরি ইনিংসের ধারা অব্যাহত ছিল। অন্যান্য ম্যাচগুলোর থেকে এই ম্যাচে যেন রোহিত শর্মা একটু বেশি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে রোহিত শর্মার ব্যাটে ছিল 4 ও 6 বন্যা। সেই ম্যাচে রোহিত শর্মার 104 রানের ইনিংসটি সাজানো ছিল 7টি 4 ও 5টি 6 দিয়ে। ষষ্ঠ সেঞ্চুরি 2019 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার 103 রান। 2019 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধেই শেষ সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সেই বিশ্বকাপের মঞ্চে এটাই ছিল রোহিত শর্মার পঞ্চম সেঞ্চুরি, আর তাতেই কার্যত আপ্লুত হয়েছিলেন সকলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে রোহিত শর্মা করেছিলেন 94 বলে 104, ব্যাটে ছিল রানের ঝড়। সেখানেই তার গোটা ইনিংস সাজানো ছিল 14টি 4 ও 2টি ওভার বাউন্ডারি দিয়ে। সেই ম্যাচে রোহিত শর্মার স্ট্রাইক রেট ছিল 109.6।